গত 20 তারিখে কেন্দ্রীয় কমিটি থেকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নাটোর জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে এবং এই কমিটিতে দীর্ঘদিনের পরীক্ষিত রাজনৈতিক কর্মী আমাদের সহযোদ্ধা সাবেক ভিপি বাংলাদেশ ছাত্রলীগের বাংলাদেশ ছাত্রলীগ নাটোর জেলা শাখার সাবেক সফল সভাপতি খন্দকার অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ ডলারকে সভাপতি এবং বাংলাদেশ ছাত্রলীগ নাটোর জেলা শাখার সাবেক সফল সাধারণ সম্পাদক শফিউল আজম স্বপনকে সেক্রেটারি করে এই নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। এই কমিটির বিরুদ্ধে গত 22 তারিখে এবং 24 তারিখে আহমদ সেলিম, মলয় রায় এবং শুভ মেহেদী হাসান শুভ সহ তাদের দুষ্কর্মের সহযোগী কিছু ব্যক্তিবর্গ সংগঠন বিরোধী কিছু কার্যকলাপ করে সাংবাদিক সম্মেলন করে আমাদের এই কমিটির বর্তমান সভাপতি অ্যাডভোকেট খন্দকার ইশতিয়াক আহমেদ ডলার এবং তার পিতাকে রাজাকার বলে এবং ডলারকে রাজাকার পুত্র বলে বলে তার মানহানি ঘটায়। এটা আসলে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যে বা হীন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে এরকম একটি মিথ্যা এবং অপপ্রচারমূলক সাংবাদিক সম্মেলন করা হয় এবং সেটা বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচার করা হয়, ফেসবুকে লাইভ প্রচার করা হয়। ফলে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নাটোর জেলা শাখার বর্তমান সভাপতি খন্দকার ইশতিয়াক আহমেদ ডলার সাহেব বাদী হয়ে 5 কোটি টাকার মানহানির দাবিতে এবং তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি আইন 2006-এর 57 ধারা মতে আজকে মাননীয় বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মোকদ্দমা দায়ের করেছেন। বিজ্ঞ আদালত মামলার বক্তব্য শুনে বাদীর জবানবন্দি গ্রহণ করে নাটোরের র‍্যাবকে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে।